যদি লক্ষ্য করি এটা হচ্ছে আমার উত্তর আমেরিকা আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো এখানে যদি আমি লক্ষ্য করি এই যে খালটা, এই খালটা হচ্ছে পানামা খাল, এপাশে রয়েছে আমার প্রশান্ত মহাসাগর আর এখানে আটলান্টিক মহাসাগর। আমরা জানি কী করে প্রণালী কী করে বা খাল কী করে দুইটা জলপথকে কী করে, দুইটা জলপথকে যুক্ত করে আর দুইটা স্থলপথকে ভাগ করে। তো এখানে পানামা খাল এশিয়া এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এটাকে ভাগ করে দিয়েছে। এবার যদি আমরা লক্ষ্য করি এখানে রয়েছে এশিয়া আবার রাশিয়া, এশিয়া রয়েছে এটাকে, এখানে রাশিয়াও পজিশন রয়েছে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মানে এশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখানে রয়েছে আমার বেরিং প্রণালী যেটা চুক্সি সাগর এবং বেরিং সাগরকে যুক্ত করেছে এবং রাশিয়া এবং এই যুক্তরাষ্ট্রকে ভাগ করে দিয়েছে। একইভাবে যদি আমরা দেখি এটাকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড এটা একটা প্রণালী, এর নামটা হচ্ছে ডেভিস প্রণালী। এই ডেভিস প্রণালীটা এপাশে রয়েছে গ্রিনল্যান্ড আর আমার এটা হচ্ছে কানাডা। হ্যাঁ, উত্তর আমেরিকার একটা স্টেট হচ্ছে কানাডা। তো কানাডা এবং গ্রিনল্যান্ডকে ভাগ করেছে ডেভিস প্রণালী, ডেভিস প্রণালী। হ্যাঁ, একইভাবে যদি আমরা দেখি যে এখানে কানাডা এবং যুক্তরাষ্ট্র, আমরা যেটা বলছিলাম জিরো ডিগ্রি অক্ষরেখা, এটাকে বলা বিষুবরেখা, 23.5 ডিগ্রি গেলে এটাকে বলা হচ্ছে আমার কর্কট ক্রান্তি রেখা, এই যে কর্কট ক্রান্তি রেখা। আর যদি আমি আরও উত্তরে যাই তাহলে দেখবো এখানে 49 ডিগ্রি অক্ষরেখা রয়েছে, যেটা ভাগ করেছে কাকে, কানাডা এবং যুক্তরাষ্ট্রকে। তাহলে কানাডা এবং যুক্তরাষ্ট্রকে ভাগ করেছে 49 ডিগ্রি অক্ষরেখা, আর যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে ভাগ করেছে যে লাইনটা তার নামটা হচ্ছে সোনোরা লাইন। এই সোনোরা লাইন কী করেছে, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে ভাগ করেছে। এভাবে যদি আমরা একটু স্টেটের পজিশনগুলো প্রণালী দিয়ে দেখি তাহলে আমরা আরও ইজিলি বুঝতে পারবো। আমি বেসিকটা একটু দেওয়ার চেষ্টা করছি। এখানে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড কোথায় আসছে, এটা কিন্তু আসছে একেবারে পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে। হ্যাঁ, তো এই নিউজিল্যান্ডের মাঝখান দিয়ে একটা প্রণালী চলে গেছে, নামটা হচ্ছে কুক প্রণালী, কুক প্রণালী। হ্যাঁ, নিউজিল্যান্ডে যে আমরা কুক করব, রান্না করব, তো এই যে কুক প্রণালী, তো এখানে এই যে মাঝখান দিয়ে গেছে কোনটা কুক প্রণালী, নিউজিল্যান্ডের মধ্য দিয়ে কোন প্রণালী গেছে বা নিউজিল্যান্ডকে ভাগ করেছে কোন প্রণালী, কুক প্রণালী। একেভাবে দেখা যাচ্ছে এই যে ব্লু করে এটাকে বলে তাসমানিয়া একটা স্টেট, আর উপরে রয়েছে ভিক্টোরিয়া ওশেনিয়া মহাদেশে। তো তাসমানিয়া এবং ভিক্টোরিয়াকে ভাগ করেছে এই একটা প্রণালী যার নাম হচ্ছে বস প্রণালী। তাহলে বস প্রণালী কোথায় কী করেছে, এটা ভিক্টোরিয়া এবং তাসমানিয়াকে ভাগ করেছে। তো এভাবে করে যদি আমি পজিশনগুলো লক্ষ্য করি তাহলে আস্তে করে এই পজিশন লক্ষ্য করলে আমি ওই স্টেট কিংবা ওই জায়গাটার পজিশনটা ইজিলি বুঝতে পারবো।